শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, জননী জন্মভূমি মাতৃভূমি সোনার বাংলাদেশ। ঘরে বাইরে কাছে দূরে বিশ্বময়ে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে সকলকে স্বাগত মিস্টার ম্যাগো নিবেদিত তারকা আলাপে। দর্শক, আমাদের জীবন এক পটে আঁকা ছবির মতো, তুলি যেমন আঁচড় কাটে ছবিও তেমন সেজে ওঠে, আর জীবন যেমন করে গড়ে ওঠে সেই জীবনের তাৎপর্য তেমন হয়। এই বিশ্ব সংসারের সকল বিষয়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য। যুগ যুগ ধরে, কাল মহাকাল ধরে এক একজন মানুষ এক একভাবে নিজেকে আর তার চারপাশকে সাজিয়ে তুলেছেন, ঘুরিয়ে তুলেছেন। কেউ আবিষ্কারে, কেউ শিল্প সাহিত্য রচনা আর নির্মাণ এবং সৃষ্টিশীলতাতে সমাজকে, রাষ্ট্রকে, বিশ্বকে সমৃদ্ধ করেছেন, আলোকিত করেছেন। তেমনি এক মহাপ্রাণ শিল্প আর নন্দনকলার সৃজনশীল ব্যক্তিত্ব, বরেণ্য নাট্যকার, নির্দেশক, পরিচালক, নির্মাতা, সংগঠক আব্দুল আল মামুন। আজ বহুমাত্রিক এই শিল্প স্রষ্টা এবং বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ আব্দুল আল মামুনের 76তম জন্মবার্ষিকী। জয়ত আলোর পথের অগ্রপথিক, অগ্রজ নাট্য ও নির্মাণ সৈনিক, বাংলাদেশের নাট্যকর্মীদের কারো প্রিয় শিক্ষক, কারো প্রিয় সহকর্মী, কারো কারো কাছে প্রিয় মামুন ভাই। আজ তার জন্মদিনেও আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে দীর্ঘদিন পথ চলার মানুষ, সংগঠন এবং নির্মাণের সকল বিষয়ে মতামত ভাগ করে এগিয়ে চলা মানুষ। ছাত্রাবস্থা থেকে শুরু করে জীবনের পুরোটা সময় নিজেকে দেশের সংস্কৃতি এবং সমাজ বিনির্মাণের আন্দোলনের সঙ্গে জড়িয়ে সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রযাত্রার মানুষ, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মান্যবর রামেন্দু মজুমদার। স্যার শুভ সকাল, স্বাগত, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আজকের দিনটা আসলে যে মানুষটিকে নিয়ে কথা বলছিলাম, আব্দুল আল মামুন, তিনি হয়তো বা কায়ায় আমাদের মাঝে নেই, কিন্তু বেঁচে আছেন তার সৃষ্টিতে। নিশ্চয়ই। আজকের দিনটি আসলে কিভাবে ধরা দেয় আপনার কাছে? আমরা যেমন আজকে মামুন বেঁচে থাকলে ওর বয়স হতো 76 বছর, আমরা আজকের দিনটি স্মরণ করতে চাই তাকে আনন্দ বেদনার মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়েই চাই, কারণ তার যে সৃষ্টি সম্বাদ ছড়িয়ে আছে, যার লেখা নাটক এবং নির্দেশিত নাটক আমরা এখনও করে চলেছি, সেই জন্যই আমরা চাই যে তার জীবনটা উদযাপন করতে চাই। নিশ্চয়ই, এবং উদযাপনের মতোই তো আসলে। নিশ্চয়ই, আজকের দিনে যদি তার জন্ম না হতো আমার মনে হয় যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা কিন্তু অনেকটাই থমকে যেত, অনেকগুলো সৃষ্টি কিন্তু আমরা পেতাম না। নিশ্চয়ই, তিনি সেজন্যই ওকে আমরা বলি বহুমাত্রিক শিল্পস্রষ্টা। যেমন প্রথম ভালোবাসা ছিল টেলিভিশন, টেলিভিশনের জন্যে তিনি মঞ্চ, তিনি নাটক লিখেছেন, তারপরে মঞ্চের জন্যে নাটক লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয় করেছেন, চলচ্চিত্র নির্মাণ করেছেন, লেখালেখি করেছেন প্রচুর। তার উপন্যাস আছে, স্মৃতিকথা আছে, নাটক তো রয়েছেই। আমরা আজকে বাংলাদেশের নবনাট্য চর্চা যে এত জনপ্রিয় হয়েছে তার অন্যতম প্রধান কারিগর আব্দুল আল মামুন। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে তার নাটক, রচিত নাটক অভিনীত হয়নি। সেই জন্যে আমরা মনে করি যে আব্দুল আল মামুন বেঁচে থাকবেন তার সৃষ্টির মধ্য দিয়ে, এবং কিছু নাটক তার অবশ্যই কালজয়ী হবে, কারণ আমরা এখনও অনেক নাটক অভিনয় করছি তার, যেটা এখনও খুব প্রাসঙ্গিক আমাদের কাছে। যেমন আজকেই আমরা অভিনয় করব মেরাজ ফকিরের মা, তাঁর লেখা এবং নির্দেশিত নাটক। এটি প্রায় 200 বার কাছাকাছি আমরা এখন অভিনয়ের প্রান্তে এসে পৌঁছেছি। সুতরাং এইটা সেই সময়ে 20 বছর আগে যেরকম প্রাসঙ্গিক ছিল, আজকেও বাংলাদেশে এই নাটকটি খুবই প্রাসঙ্গিক। ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা শিল্পসম্মত প্রতিবাদ। বর্তমান সময়টাতেও তো আমরা আমাদের সমাজে এই বিষয়গুলোই দেখতে পাচ্ছি। নিশ্চয়ই, সুতরাং সেই জন্যই এই নাটকের প্রয়োজনীয়তা পুরাবে না। তবে অবশ্য অনেক জায়গায় আমি বলি যে আমরা এমন দিনের প্রত্যাশা করি যেখানে এই নাটকটি করার প্রয়োজনীয়তা হবে না, কিন্তু এটা যতদিন না হয় ততদিন তো আমাদের করে যেতে, এই প্রত্যাশা, এই স্বপ্নটা কিন্তু আমাদের থাকবে। নিশ্চয়ই। স্যার, যার কথা বলছিলেন, আসলে আব্দুল আল মামুনের ক্ষেত্রটা যদি আমরা বলি, তার বিচরণ ক্ষেত্রটা যদি আমরা বলি, সেটি কিন্তু বিস্তীর্ণ। কোথায় সে নেই আসলে? আমরা যদি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের কথা বলি, নাটক বলি, এবং সিনেমায়ও তিনি তার দক্ষতা দেখিয়েছেন, এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাই, এবং ব্যক্তি আব্দুল আল মামুনকে আপনি কেমনভাবে দেখেছেন সেটিও শুনবো, তবে দর্শকদের একটু আমন্ত্রণ জানাই।
প্রিয় দর্শক, দেখে নিলেন কে আছেন আজ আমাদের অতিথির আসনে। সুতরাং সমাজ আর সাংস্কৃতিক বিনির্মাণের আন্দোলনের অগ্রজ ব্যক্তিত্ব বরেণ্য মান্যবর রামেন্দ্র মজুমদারের সঙ্গে বর্ণাঢ্য জীবনের অধিকারী আব্দুলাল মামুন সম্পর্কে কিছু জানতে হলে অথবা আলাপে অংশ নিতে চাইলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি আলাপে। ফিরে এলাম স্যার, যেমনটি জানতে চেয়েছিলাম, ব্যক্তি আব্দুলাল মামুনকে কেমন দেখেছেন? মামুন একটু নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করত, সেজন্য অনেক সময় হয়তো তাকে বলা হতো যে তার মধ্যে একটা দম্ভ কাজ করে, মিশুক নন। আসলে তা নয়, যারাই তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছেন তারা জানতেন যে কত রহস্যবোধ ছিল মামুনের। সুতরাং কিন্তু তার বন্ধু মহল খুব একটা বড় ছিল না, নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে ওঠা বসা করতেন। আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন, তিনি আমার এক ক্লাস উপরে পড়তেন, আমরা একসঙ্গে ছাত্র শিক্ষক নাট্যগোষ্ঠী করেছি, বিভিন্ন হলের নাটকে আমরা অংশগ্রহণ করেছি। সেই থেকে প্রায় 47 বছর মামুনের সঙ্গে আমরা পথ চলেছি। তার সঙ্গে মিলে আমরা মুক্তিযুদ্ধ হওয়ার পরে 1972 থিয়েটার নাট্যদল গঠন করেছি এবং থিয়েটারে যত নাটক হয়েছে তার মধ্যে প্রায় 20 নাটক আব্দুল্লাহ মামুনের লেখা, আর তার নির্দেশনা তো আছেই। তবে পরের দিকে তিনি চাইতেন যে নতুন নাট্যকার সৃষ্টি হোক দলের মধ্যে, সেজন্য তিনি পরিকল্পনাও নিয়েছিলেন এবং তার মধ্য থেকে জগলুল কে নাট্যকার তৈরি করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, জগলুল আলম মামুন বেঁচে থাকতেই হঠাৎ করে চলে যায় দুরারোগ্য ব্যাধিতে। সুতরাং তিনি সবসময় শিল্পী তৈরি করার চেষ্টা করতেন। এবং টেলিভিশনের কথা যদি বলি, টেলিভিশনে আজকে যে নাটকের অবস্থা সেটা আমি মনে করি যে আব্দুল্লাহ আল মামুনের হাত ধরে বেড়ে উঠেছে টেলিভিশনের নাটক। টেলিভিশনের নাটক তখন যারা, বলা হয়ে থাকে যে তার একটা আলাদা ধারা ছিল। নিশ্চয়ই টেলিভিশন নাটক তারা যখন করেন তখন তাদের কোনো অভিজ্ঞতা ছিল না টেলিভিশন সম্পর্কে, টেলিভিশন নাটক সম্পর্কে। সব কিছু তারা হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করে অভিজ্ঞতা অর্জন করে তার মধ্য দিয়ে টেলিভিশন নাটককে এত চমৎকার জায়গায় নিয়ে এসেছেন। আজকেও তার নির্দেশিত নাটক যখন আমরা দেখি, শংসপ্তকের কথা মাঝে মাঝে আমরা পুরনো সেই ধারাবাহিকটি দেখতে পাই, কত চমৎকার সেই দৃশ্যায়ন ছিল। এবং তখন তো এত কারিগরি দক্ষতা ছিল না টেলিভিশনের, কিন্তু তা সত্ত্বেও তার সৃষ্টিশীলতা দিয়ে, মেধা দিয়ে এমন চমৎকার সৃষ্টি তিনি করতে পেরেছিলেন। আর টেলিভিশনে প্রচুর শিল্পী তৈরি করেছেন মামুন, এটা একটা বড় তার কৃতিত্ব। আপনারা দেখবেন যে অনেক বিখ্যাত শিল্পীর প্রথম নাটক মামুনের হাত ধরে টেলিভিশনে। সুতরাং তিনি সবসময় চাইতেন যে যোগ্য ব্যক্তিকে যোগ্য চরিত্রে নির্বাচন করা এবং তার কারো মধ্যে একটা প্রতিভা দেখলে সেটাকে বিকশিত করার জন্য চেষ্টা করে যেত। এই যে বিষয়টি বলছিলেন যে তার মধ্যে একটা ব্যাপার ছিল যে নতুন শিল্পী তৈরি করা, বর্তমান সময়টা কিন্তু আমরা দেখি যে কিছু কিছু শিল্পী কাজ করছে এবং কোথায় যেন শিল্পী সংকট। নির্মাতারা যখন কাজ করে তারা কিন্তু বলছে প্রতিনিয়ত যে আমরা এখনো শিল্পী সংকটের মুখোমুখি, এই বিষয়টা আসলে কাটিয়ে ওঠা কিভাবে কাটিয়ে ওঠা যায়? সংকট এখন মুশকিল হচ্ছে যে বাংলাদেশে যদি এখন দিনে বিভিন্ন চ্যানেলে 200 নাটক প্রচারিত হয় তখন এত শিল্পী তো আমাদের দেশে নেই, সুতরাং ভালো শিল্পীর সংকট হবারই কথা। কিন্তু তা সত্ত্বেও নাটক হচ্ছে। তবে আমার এক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে চ্যানেল কর্তৃপক্ষের কাছে, বিভিন্ন চ্যানেলের, যে তারা নাটকের ক্ষেত্রে আরও অনেক বেশি বাছাই করে দেখবেন, যে কোনো নাটকই যে প্রচারযোগ্য সেটা নয়। সুতরাং তারা যদি আরেকটু কঠোর হন নির্বাচনের ক্ষেত্রে তাহলে দেখব যে আস্তে আস্তে নাটকের মানও উন্নত হচ্ছে। গেল 2 দশকের কথা যদি আমরা বলি, যারা আমাদের একদম নাট্যাঙ্গনে যারা দাপিয়ে বেড়াচ্ছে তারাও কিন্তু তৌকির আহমেদের কথা বলি, তারাও কিন্তু তার হাত ধরেই। নিশ্চয়ই তৌকিরের কথা মনে আছে, যে আমাদের তোমরাই নাটক, মঞ্চনাটক তোমরাই যখন অভিনয় হয় তখন তৌকিরকে প্রধান পুরুষ চরিত্রে দেওয়া হয় এবং চমৎকার করেছিল এবং মামুনকে তৈরি করেছিল। তারিক আনাম খানের কথা যদি বলি,
আমরা ওথেলো নাটকে মামুন তাকে নির্বাচন করেছিল ওথেলোর চরিত্রের জন্য এবং সেটিও তৈরি করেছিল। এইভাবে মঞ্চে টেলিভিশনে প্রচুর শিল্পী মামুন তৈরি করেছে। স্যার শুনবো যে শিক্ষক হিসেবে তিনি কতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন, যদি বলি যে ছাত্রদের কতটা কাছে পৌঁছতে পেরেছিলেন সে কথাটাও শুনবো, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আপনার পারমিশন চাইছি। নিশ্চয়ই। দর্শক মিস্টার ব্যাঙ্গনি ব্যতীত তারকা আলাপে আজ বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ আবদুলাল মামুনের 76তম জন্মবার্ষিকী ঘিরে সঙ্গে রয়েছেন তার দীর্ঘ দিনের পথ চলার সহযাত্রী, সহযোগী, সংগঠক, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব মান্যবর রামেন্দ্র মজুমদার স্যার। এই আলাপ থেকে এখন সংক্ষিপ্ত সময় বিরতি নিচ্ছি, ফিরব দ্রুত, ততক্ষণ সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময় বিরতি শেষে ফিরে এলাম আজকে মিস্টার ম্যাঙ্গুরি ব্যতীত তারকালাপে। অতিথি হয়ে সঙ্গে রয়েছেন এক কথায় সুশীল যাপিত জীবনের অধিকারী, বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অন্যতম পুরোধা শ্রদ্ধেয় রামেন্দ্র মজুমদার স্যার। ফিরছি আলাপে। স্যার এখনও অনেক কিছু জানা বাকি, আরও অনেক কথা আছে, তবে তার আগে আপনি জানেন যে আমাদের দর্শকদের জন্য একটা নিয়মিত কুইজ পর্ব থাকে, আমি কুইজটি জানিয়ে দিয়ে ফিরে আসি আলোচনায়। দর্শক আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকা আলাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে লোকসঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার মনপোড়া চলচ্চিত্রের গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আমরা তার কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবার আমাদের আজকের কুইজ, দর্শক নাট্যজন আবদুল্লাল মামুন এবং নাট্যজন রামেন্দ্র মজুমদার প্রতিষ্ঠিত নাট্য শিক্ষায়তনের নাম কি? অপশন ক থিয়েটার অঙ্গন, অপশন খ থিয়েটার স্কুল। কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন এবারে জেনে নিই কে হয়েছে আমাদের আজকের কুইজ বিজয়ী। স্যার আমাদের বিজয়ীর নাম আছে, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। হুমায়ুন, নাম্বার হচ্ছে 161595। হুমায়ুন অনেক অনেক অভিনন্দন আপনাকে, আপনার মোবাইলে তো পৌঁছে যাচ্ছে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। যখন এমন গুণী কোনো মানুষ নিজের নামটি বলে নিজের মাঝে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে, খুবই বড় পুরস্কার, এর চেয়ে বড় পুরস্কার আসলে কি হতে পারে? অভিনন্দন আপনাকে, শুভকামনা। আবারও ফিরে এলাম স্যার, যেমনটি জানতে চেয়েছিলাম যে শিক্ষক হিসেবে আসলে আবদুল্লাহ মামুন কেমন ছিলেন? শিক্ষক হিসেবে দুটো জায়গায় আমরা মামুনকে পেয়েছি, একদিকে যেমন মঞ্চে যখন তিনি নাটক তৈরি করছেন বা টেলিভিশনে যখন নির্দেশনা দিচ্ছেন, তারপরে নাটকে স্কুলে, সেখানে তিনি প্রথাগতভাবে শেখাচ্ছেন ছেলে মেয়েদেরকে এবং তারা আসলে মুগ্ধ হয়ে মামুনের শিক্ষণ পদ্ধতি অনুসরণ করত, কারণ তিনি তো কেবল তত্ত্বকথা বলতেন না, হাতে কলমে শেখাতেন জিনিসটা, কারণ তিনি একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আজকের জায়গায় পৌঁছেছেন। সুতরাং তার অভিজ্ঞতার কথা তিনি সুন্দরভাবে, তার উদ্দেশ্য ছিল এই নাটক শিক্ষার উপরে কয়েকটা বই রচনা করার, তার প্রথমটি কেবল তিনি করে দিতে পেরেছিলেন প্রথম খণ্ড, তারপরে আর পারেননি। আমার মনে হয় যদি সেটা সুযোগ হতো তাহলে নাট্য শিক্ষার্থীরা সহজ কথায় নাটক শেখার অনেক উপাদান পেতে পারত। তবে অবশ্যই নাট্য শিক্ষক হিসাবে মামুন একটা অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে। সেই সময় আসলে একটা তাগিদ নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করা, সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কারণ তখন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আমরা বলি যে নাট্য বিভাগে ছিল না, সেই সময় আসলে কোন জায়গা থেকে আপনাদের এই অনুভূতিটা হলো যে না আসলে অভিনয়টা শেখা দরকার? আসলে তখন ছিল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ ছিল, কিন্তু সেখানে তো ইন্টারমিডিয়েট পাশ করার পরে কিছু নীতি নিয়ম আছে যার মধ্য দিয়ে সবাই ভর্তি হতে পারে না। সেখানে আমরা চাইলাম যে আমাদের গ্রুপ থিয়েটারগুলোর জন্যে একটা প্রাথমিকভাবে শিক্ষিত নাট্যকর্মী তৈরি করা, যাতে তারা যখন মঞ্চে কাজ করবে মূলত তখন যাতে একটা নাটক সম্পর্কে বেসিক ধারণা তার থাকে। সেই জন্যে মামুনই এটার প্রধান উদ্যোক্তা ছিলেন। মামুন বিভিন্ন জায়গার বিশ্ববিদ্যালয়ের এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, দিল্লির NST, এদের সব সিলেবাস নিয়ে এসে
আমাদের মতো উপযোগী করে একটা সিলেবাস তৈরি করলেন এক বছর মেয়াদি। প্রথম দিকে আমরা সপ্তাহে দুদিন ক্লাস করতাম, পরবর্তীকালে সপ্তাহে তিন দিনের ক্লাস হয়। সুতরাং এই পদ্ধতিগত শিক্ষার উদ্দেশ্য ছিল যে যারা 18 থেকে 35 বছর বয়সী ছেলেমেয়েরা যারা নাটকের ক্ষেত্রে মঞ্চে কাজ করতে চায়, তারা যেন একটা নাটক সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করে। এবং আমরা ঢাকাতে এই কোর্সটি চালাচ্ছি, আজকে 28 বছর হয়ে গেল 28টা। এবং ঢাকার বাইরে আমরা 14টি জেলা শহরে 3 মাসের কোর্স করেছিলাম। ঢাকা থেকে প্রতি সপ্তাহে শিক্ষকরা যেতেন। সুতরাং আমি মনে করি যে এই সুযোগটা খুব একটা বিরল সুযোগ ছিল যে এত গুণী শিক্ষকরা এই স্কুলে পাঠদান করেছেন এবং ঢাকার বাইরে গেছেন। এবং বিশেষ করে দেখেছি যে ঢাকার বাইরে প্রচুর আগ্রহ আছে এ ধরনের প্রশিক্ষণের জন্যে, কিন্তু আমাদের তো আর্থিক সীমাবদ্ধতা আছে, সেই জন্যে যেতে পারি না। তবে যদি সুযোগ হয় তবে আমরা এই কাজটা অব্যাহত রাখতে চাই। নিশ্চয়ই সেই জায়গা থেকে পদ্ধতিগত শিক্ষা যারা এই শিক্ষাটা যারা নিচ্ছে, যে শিক্ষার্থীরা পরবর্তী ক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে কতটা সহায়ক হিসেবে পালন করছে? খুবই সহায়ক হচ্ছে আমি মনে করি। আমরা একটা সমীক্ষায় দেখেছিলাম যে প্রায় 70% ছেলে মেয়ে যারা থিয়েটার স্কুল থেকে পাশ করে বেরিয়েছে তারা কোনো না কোনোভাবে নাটকের সঙ্গে যুক্ত আছে। একদিকে হয়তো বিভিন্ন দলে কাজ করছে, অন্যদিকে বিভিন্ন চ্যানেলে তারা চাকরি নিয়েছে। সুতরাং এই শিক্ষাটা কর্মজীবনেও সহায়ক হয়। আরেকটি কথা আমি সবসময় চূড়ান্ত পরীক্ষার সময় ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি যে এই যে 1 বছর এই স্কুলে পড়লে তাতে তোমার কী লাভ হলো, সবাই এক বাক্যে যেটা উত্তর দেয় সেটি হচ্ছে যে আমার ভেতরে যে একটা জড়তা ছিল, অনেক মানুষের সামনে কথা বলতে পারতাম না সহজে, সেইটা আমার দূর হয়েছে। সুতরাং এইটা কর্মজীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে খুব সহায়ক বলে আমি মনে করি এই থিয়েটার স্কুলের শিক্ষাটা। নিশ্চয়ই আসলে সব ক্ষেত্রেই তো আসলে এই জড়তাটা কাটিয়ে উঠে সব ক্ষেত্রেই কিন্তু তাই এটা দরকার হবে, সহায়ক হবে। স্যার যে মানুষের সম্পর্কে বলছিলেন, আসলে আমার মনে হয় যে একটি দুটি পর্বে তার সম্পর্কে কথা বলে একেবারেই শেষ করবার মতো নয়, তারপরেও তার জীবনী নিয়ে আমরা একটা তথ্য কুড়িকা তৈরি করেছি, আমরা দেখাতে চাই আপনাকে। নিশ্চয়ই চোখ রাখবো। আব্দুল্লাল মামুন বাংলাদেশের নাট্যাঙ্গনে এক প্রসিদ্ধ নাম। তিনি ছিলেন একাধারে অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা। 1942 সালের 13ই জুলাই জামালপুরের আমড়াপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা অধ্যক্ষ আব্দুল কুদ্দুস এবং মা ফাতেমা খাতুন। আব্দুল্লাল মামুন 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে MA পাশ করেন। আব্দুল্লাল মামুন তার পেশাগত জীবন শুরু করেন তৎকালীন পাকিস্তান টেলিভিশনের প্রযোজক হিসেবে। পরবর্তীকালে তিনি ফিল্ম ও ভিডিও ইউনিটের পরিচালক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। অসংখ্য নাটক রচনায় তিনি যেমন তার প্রতিভা, তার শক্তি পরিচয় দিয়েছেন, তেমনি নিজের অপরিমেয় ক্ষমতার প্রমাণ রেখেছেন নির্দেশনা ও অভিনয়ে। 1964 সালে প্রকাশিত হয় তার প্রথম নাটক শপথ। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে সুবচন নির্বাসনী, এখনো দুঃসময়, সেনাপতি, এখনো কৃতদাস, কোকিলারা, দেশের মানুষ, মিরাজ ফকিরের মা, মেহেরজান আরেকবার ইত্যাদি। নাট্য সংগঠন থিয়েটারে তিনি প্রতিষ্ঠাতা সদস্য। নাটকের সঙ্গে সঙ্গে নির্মাণ করেছেন চলচ্চিত্র, টিভি সিরিয়াল। শহীদুল্লাহ কায়সারের সংক্ষিপ্ত উপন্যাস নিয়ে ধারাবাহিক নাটকের পরিচালক ও প্রযোজক হিসেবে তিনি পান প্রবাদ প্রতিম খ্যাতি। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সারিং বউ, সখী তুমি কার, এখনই সময়, জোয়ার ভাটা, শেষ বিকেলের মেয়ে ইত্যাদি। আর দীর্ঘ এই পথচলায় অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন আব্দুল্লাল মামুন। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পেয়েছেন 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2008 সালের 21শে অগস্ট
তিনি না ফেরার দেশে পাড়ি জমান। নাট্যমোদী মহান শক্তিমান অভিনেতা ও নাট্যকারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। আব্দুল্লাহ আল মামুন 21 পদকেও সম্মানিত হয়েছিলেন। স্যার, আসলে যে মানুষগুলো নিঃস্বার্থভাবে কাজ করে সে তো যুগে যুগে বেঁচে থাকে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখছি। সবাই কেমন যেন স্বার্থান্বেষী, নিজের স্বার্থ নিয়েই ভাবছে। সেটা তো একটা সময়ের পরিবর্তনে, কিন্তু খালি নিজে আনন্দের মধ্যে থেকে বা স্বার্থ নিয়ে বেঁচে থাকার মধ্যে কোনো কৃতিত্ব নেই। সেটা কারণ আমরা যদি সেভাবে থাকি তাহলে আমি যখন চলে যাব আমার কথা কেউ মনে রাখবে না। কিন্তু আজকে আব্দুল্লাহ মামুনকে কেন আমরা স্মরণ করছি, কারণ তিনি বহু মানুষকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলেন, একটা দেশের একটা উল্লেখযোগ্য পরিবর্তন চেয়েছিলেন নাটকের মধ্য দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে। সেই জন্যই তো তাকে আমরা স্মরণ করি। সুতরাং এইটা আমাদের জীবন হচ্ছে পরকে আপন করে নেবার জন্যে এবং পরার্থে মানুষের হিতের জন্যে, সমাজের জন্যে, দেশের মানুষের জন্যে কতটা কল্যাণ করতে পারছি তার উপর নির্ভর করছে আমার জীবনের সার্থকতা। আসলেই তো জীবনের সার্থকতা তো আসলে এখানেই। স্যার, এই গল্পে তো আমরা আবারও ফিরব, তবে আবারও একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা বিরতি নিয়ে ফিরি। নিশ্চয়ই। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে আজ বহুমাত্রিক শিল্পদ্রষ্টা, বাংলাদেশের নবনাট্য চর্চার অন্যতম প্রবর্তক, নাট্যকার, নির্দেশক, অভিনেতা আব্দুল্লাহ মামুনের 76তম জন্মবার্ষিকীতে সঙ্গে রয়েছেন। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা অনন্য পুরোধা ব্যক্তিত্ব মান্যবর রামেন্দ্র মজুমদার স্যার। সময় হলো আবারও খানিকটা বিরতিতে যাবার, ফের অবধি সঙ্গেই থাকবেন প্রত্যাশা করছি। দর্শক, আবারও একবার আমন্ত্রণ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের আলাপের শেষ অংশে। সঙ্গে রয়েছেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, 21 পদক এবং সাংস্কৃতিক সেবী মানুষের ভালোবাসা অর্জন করা শ্রদ্ধেয় রামেন্দ্র মজুমদার স্যার। ফিরছি আলাপে। ফিরে এলাম স্যার। স্যার, আমরা আপনাদের কিন্তু পেয়েছি বিভিন্ন নাট্য আন্দোলন আমাদের সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত, সেই জায়গা থেকে সেই সময়ে কোন কোন বিষয়গুলো আসলে আপনাদের উদ্বুদ্ধ করত? একটা হচ্ছে যে আমরা নাটকের দল থিয়েটারে যখন নাটক করি, নাটক নির্বাচনের ক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল আশেপাশের মানুষের কথা, তখনকার রাজনীতির কথা, সমাজের অন্ধকার দিকগুলো তুলে আনার কথা। এবং আমাদের সুবিধা ছিল যে আমাদের সঙ্গে আব্দুল্লাহ মামুন ছিলেন, আমাদের প্রয়োজন অনুযায়ী নাটক লিখে দিতে পারতেন। সেই জন্যে আমরা দেখব যে আব্দুল্লাহ মামুনের সকল বেশিরভাগ নাটকই সমসাময়িক সমাজ নিয়ে লেখা, এবং সেখানে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে এর। এবং আরেকটা জিনিস হচ্ছে, মামুনের একটা ব্যক্তিগত খুব দুঃখ ছিল যে ও মুক্তিযুদ্ধে যেতে পারেনি পারিপার্শ্বিক কারণে, কিন্তু সেই জন্যে মুক্তিযুদ্ধর কথা সবসময় মামুন নাটকের মধ্য দিয়ে তুলে এনেছে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যেভাবে তরুণ সমাজকে বিভ্রান্ত করছে সেটার কথাও তোমরা এর মতো নাটকে তুলে এনেছে। সুতরাং আমি মনে করি যে মামুন একদিকে যেমন ভালোবেসেছে মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুর আদর্শকে, সবসময় বঙ্গবন্ধু, তার একটা উদ্দেশ্য ছিল, ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধুকে নিয়ে একটি নাটক রচনা করবে, একটা প্রতীকী নাটক, কিন্তু সেই সুযোগ আর পায়নি। তো আমরা সেই জন্যে আমরা সকল আন্দোলনে আমরা চেয়েছি যে এই মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে সচেতন করবার জন্যে আমাদের নাটকের মধ্য দিয়ে বা অন্যান্য ক্ষেত্রে। তো মামুনের একটা সীমাবদ্ধতা ছিল, যেহেতু সরকারি চাকরি করত, সুতরাং আমাদের মতো রাস্তা গিয়ে মিটিং মিছিল করতে পারতো না। দুটো ঘটনার কথা মনে আছে যে আমরা দুটো পথনাটক করেছিলাম, একটা বিভিশাপ আর একটা কুর্সি, তখনকার গণ আন্দোলনের প্রেক্ষিতে। তো মামুন যেহেতু সরকারি চাকরি করে, স্বনামে নাটকটি লেখেনি, একটা ছদ্মনাম ব্যবহার করেছিল তীরন্দাজ। এবং আমরা যখন নাটক করি মামুন শহীদ মিনারে, মামুন দূরে দাঁড়িয়ে নাটকগুলো দেখছে, সুতরাং ও পরে দুঃখ করছে যে আমার নাটক হচ্ছে কিন্তু আমি বলতে পারছি না যে আমার নাটক, আমি অভিনয় করতে পারছি না।
তারপরে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম নিয়ে একটা বড় ধারাবাহিক ও তৈরি করেছিল 10 পর্বের চট্টগ্রামের মেয়রের আমন্ত্রণে। অনেক প্রচণ্ড পরিশ্রম করেছিল মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের ভূমিকা নিয়ে, কিন্তু দুঃখজনকভাবে সেটি প্রচারিত হয়নি তখনকার তথ্য প্রতিমন্ত্রী এবং কর্তৃপক্ষের মধ্যে একটা সংকটের কারণে। এবং পরবর্তীকালে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে, সেই মেয়রের বিরুদ্ধে যখন দুর্নীতি তদন্ত হয় তখন মামুনকেও এটার জন্য অভিযুক্ত করা হয়েছিল। সেই জন্য মামুনের খুব মনকষ্ট ছিল যে যেখানে আমি পুরস্কৃত হবার কথা এই ধারাবাহিকের জন্য সেখানে তিরস্কৃত হচ্ছে। অবশ্য পরে এটা মামলার কিছু হয়নি, আর মামুনের তো কোনো হবার কথা নয়, কারণ ও মেয়র আমন্ত্রণ জানিয়েছে, তাদের সঙ্গে চুক্তি করে মামুন ধারাবাহিকটি রচনা করেছেন। সুতরাং আমি মনে করি যে মুক্তিযুদ্ধের কথা মামুন সবসময় মনে রেখেছে তার সৃষ্টির মধ্য দিয়ে এবং সেটাকে বিভিন্নভাবে তুলে ধরেছে। যে নাট্যাঙ্গনের জন্য এত ত্যাগ করেছেন, এত আন্দোলন করেছেন, আপনারা এত কাজ করে গেছেন, বর্তমানে আসলে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি? আমি মনে করি না যে খারাপ অবস্থানে আছি, যে সময় পরিবর্তন হয়, সেই জন্যে আমরা তখন শুরুর দিকে হয়তো অল্প কিছু দল ছিলাম, অল্প কিছু লোক ছিলাম, সেই জন্যে চোখে পড়তো না, আজকাল অনেক ব্যাপক হয়েছে। তবে জীবনটা এখন কঠিন হয়েছে প্রত্যেকেরই, সেই জন্যে আগে একজন নাট্যকর্মীর কাছে, সংস্কৃতিকর্মীর কাছে যে সময়টা আমরা পেতাম, এখন সেই সময়টা আমরা আশা করতে পারি না, কারণ তার ব্যস্ততা বেড়েছে, কঠিন জীবনযুদ্ধে তাকে নামতে হয়। সেই জন্যে এইটা একটা দৃশ্যগত পরিবর্তন আছে। আর সবাই একটু একটা সংকট হচ্ছে, সবাই দ্রুত খ্যাতি অর্জন করতে চায়। তা আমি মনে করি যে সাফল্যের কোনো এই দ্রুতভাবে সাফল্য অর্জন করা যায় না, সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। সুতরাং সাফল্যের জন্যে দীর্ঘ পরিশ্রম দরকার, দীর্ঘদিন ধরে লেগে থাকার একটা ব্যাপার আছে, সেটা যদি করতে পারি তাহলে অবশ্যই সাফল্য আসবে। অপসংস্কৃতির ছোবল থেকে কি আমরা পুরোপুরি মুক্ত হতে পেরেছি? না, তা পারছি না, তবে সেটা নির্ভর করে আমি মনে করি যে একদিকে দর্শকের উপরে, শ্রোতার উপরে, অন্যদিকে আমি যদি আমার যেই ভালো দিকটা আছে যেটাকে আমি ভালো সংস্কৃতি বলে মনে করি সেটা যদি আমি তুলে ধরতে না পারি নতুন প্রজন্মের কাছে, সাধারণ মানুষের কাছে, তাহলে তো মানুষ অপসংস্কৃতির দিকে ঝুঁকবেই। সুতরাং আমি মনে করি যে আমাদের সংস্কৃতির এমন সব দিক আছে, জোরালো দিক আছে, যেগুলো সহজেই আমরা তুলে ধরতে পারি নিজেদের কাছে, বিশ্ববাসীর কাছে, তাতে করে বাংলাদেশের একটা সুন্দর ভাবমূর্তি তৈরি হতে পারে। একটি সময় আমরা নাটকে দেখতাম যে বর্তমান সময়টাকে রিপ্রেজেন্ট করে, বর্তমান অনেক প্রেক্ষাপট নাটকগুলোতে উঠে আসে, এই বিষয়টিকে এখন দেখেন? একটু কম বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার, কারণ হয়তো এক সময় করতে করতে আমরা দেখছি যে সেটা হয়তো এক ধরনের মধ্যে গতানুগতিকতা এসে যায়, যেটাকে সোশ্যাল স্যাটায়ার বলি, সেটা খুবই জনপ্রিয় হয়েছিল এক সময়। সুতরাং এখন নানা দিক নিয়ে মানুষে মানুষের সম্পর্ক, হয়তো পুরাণের নতুন ব্যাখ্যা, এসব নানাভাবে মানুষ নাটক করতে চায়, সেটা আমি খারাপ দিক মনে করি না। তবে অবশ্যই আমাদের খেয়াল থাকতে হবে যে সমকালীন সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আমাদের থাকতে হবে, যাতে করে সেই জায়গাটা উঠে আসে। সেই জায়গা থেকে সবার আরেকটি অভিযোগ বলবো বা অনুযোগ বলবো থাকে যে বাংলা ভাষাটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে না, বিকৃতি হচ্ছে ভাষার, এটা খুব দুর্ভাগ্য। আমি মনে করি যে আমাদের গণমাধ্যমের জন্য, গণমাধ্যম এবং মঞ্চের কথাও বলি, যে অনেক জায়গায় প্রমিত বাংলার ব্যবহার খুব কম, বেশিরভাগই আঞ্চলিক বাংলা, সেটাও আঞ্চলিক বাংলাটাও সঠিক অঞ্চলের কোনো বাংলা নয়, একটা জগা খিচুড়ি বাংলা আমরা ব্যবহার করি। আর গণমাধ্যমে বিশেষ করে FM রেডিওগুলোতে দু একটি ব্যতিক্রম ছাড়া যেভাবে বাংলা ভাষা ব্যবহৃত হয় এটা খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে একবার হাইকোর্ট একটা কমিটিও করে দিয়েছিল যে যথাযথভাবে ভাষার ব্যবহারের জন্য, কিন্তু কমিটি করে তার ভাষা ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় না। এটা মানুষের মধ্যে যারা এই গণমাধ্যম পরিচালনা করেন
তাদেরকে দায়িত্বশীল হতে হবে, যারা সেখানে রচনা করেন, প্রযোজনা করেন, তাদেরকে দায়িত্বশীল হতে হবে, যাতে করে আমরা বলবো যে আঞ্চলিক ভাষা আমরা ব্যবহার করব, কিন্তু সেটা আমাদের প্রমিত বাংলা ভাষাকে বাদ দিয়ে নয়, তাকে যে বিকৃত করে নয়। নিশ্চয়ই এই প্রত্যাশা আমাদের আসলে সকলের থাকবে। একটি সময় দেখা যেত টেলিভিশন দেখতো মানুষ বাংলা ভাষা যথার্থভাবে শেখার জন্য, এখন সেটার কোনো সুযোগ নেই, কারণ আপনি যদি সেই টেলিভিশনের উচ্চারণ বা রেডিওর উচ্চারণ ফলো করেন তাহলে বিকৃত উচ্চারণই আপনি শিখবেন। স্যার, সার্বিকভাবে আমাদের সাংস্কৃতিক অঙ্গন আর কিভাবে এগিয়ে যাবে? একটা হচ্ছে যে আমরা সবসময় মনে করি যে আমাদের এই দেশটার পরিচয় হচ্ছে এর ভাষা এবং সংস্কৃতির মধ্য দিয়ে, কারণ এই ভাষা এবং সংস্কৃতির মধ্য দিয়ে ভিত্তি করে আমাদের বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই ভাষা এবং সংস্কৃতি হচ্ছে আমাদের মূল শক্তি, সুতরাং এই শক্তিটাকে কাজে লাগাতে হবে। আর আজকে যেমন সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতা, জঙ্গিবাদ এসব এসছে, সাম্প্রদায়িকতার হাত ধরে এসব এসছে, সেগুলোর প্রতিরোধে একমাত্র সুস্থ সংস্কৃতি হতে পারে আমাদের একমাত্র উপায়। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের করা উচিত সরকারি বেসরকারি সকল পর্যায়ে, যাতে এই প্রত্যাশাটা আসলে আমাদের সকলের থাকবে, আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতিকে পুঁজি করে আমরা আরো অনেক দূর অনেক পথ পাড়ি দেব। স্যার, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেবার জন্য এবং আব্দুলাল মামুন সম্পর্কে আমাদের না জানা কিছু কথা জানানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। দর্শক, শুনছিলাম মান্যবর প্রিয়জন রামেন্দ্র মজুমদার স্যারের কাছে কেমন করে আসলে একজন মানুষ তার বয়স কাল সীমাকে ছাড়িয়ে একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করেন আর তার সেই কর্ম অনন্ত সময় ধরে নতুন দিনের নতুন মানুষদের এগিয়ে যাবার পথ দেখায়। এমনই সুভাবনার সুমানুষে সৃষ্টিশীল মানুষে ভরে উঠুক দেশ, সমাজ আর বিশ্ব, এ প্রত্যাশায় মান্যবর রামেন্দ্র মজুমদার স্যারকে এবং এতক্ষণ আপনারা যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে আমাদের গান, আমাদের অভিনয় অঙ্গন অথবা নন্দিত জীবনের প্রিয় কোনো মানুষকে, চেনা কোনো মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশে সুহৃদ সুজন সবাইকে, সেই সঙ্গে প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে।